মুসলমানের সন্তান এখন এই হাত দুটো এখন রেডি করতে হবে, কারণ এই হাত দুটো দিয়ে নাস্তিক গুলার কুত্তার মতন পিটাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এখনো পর্যন্ত বাংলার জমিনে 90% মুসলমানদের জমিন, এই সারা বিশ্বের বুকে এখনো পর্যন্ত 150 কোটি মুসলমান আছে, যেই জমিনের মধ্যে 90% মুসলমান, যেই জমিনের মধ্যে এমপিরা মুসলমান, যেই জমিনের মধ্যে মন্ত্রীরা মুসলমান, যেই জমিনের মধ্যে চেয়ারম্যানরা মুসলমান, যেই জমিনের মধ্যে মেম্বররা মুসলমান, যেই জমিনের মধ্যে এলাকার মাদবররা পর্যন্ত মুসলমান, আজ ওই জমিনে মুসলমানরা কেন মার খায়? জোরে বলেন, কেন মার খায়? তার একটাই কারণ, সেটা হলো আমাদের মাঝে আজকে কোরআন নাই, আমাদের মাঝে আজকে ইমানি বল নাই। আজকে মুসলমানদের কাছে যে ইমানি বল থাকার কথা, সেই ইমানি বল আজকে মুসলমানদের মাঝে নাই। আজকে যদি ইমানি বল মুসলমানদের কাছে থাকতো, তাহলে মুসলমানদের কোনো বুলেটের প্রয়োজন হয় না, মুসলমানদের কোনো গুলির দরকার হয় না, কোনো বোমার দরকার হয় না। মুসলমানদের একটা জিনিস আছে, সেটা হলো ইমানের বল। আর এই ইমানের বল নিয়েই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে। কথা বলে না, বিশ্বাস করেন, এই বিশ্বের মধ্যে শুধু একটাই জাতি আছে, একটাই ধর্ম আছে, যেই ধর্মটা শুধু মুসলমান, এই মুসলমান ধর্মটাই শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। জোরে বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, কোন ধর্ম কিন্তু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। কথা ঠিক না? শুধু ওয়ান পিস, ওয়ান পিস জাতি, সেটা হলো মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তানই আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। বাজান রে যখন মুসলমান আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর যে কত ভালো লাগা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব, ইমাম থানবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, যখন কোন মুসলমান একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দারে বুকের মধ্যে চেপে ধরে বলে, বান্দারে আমাকে তোকে আর ডাকতে হবে না, তোর মারে ডাক দিলে যদি তোর মা তোর বুকের মধ্যে চেপে ধরে তোকে আদর করতে পারে, আমি আল্লাহ তোর কুদরতি অন্তরের মধ্যে চেপে ধরে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ভাইজান, এবার আমার আল্লাহর এত জোরে ডাক দিবেন, জীবনে কখনো এত জোরে আল্লাহর ডাক দেন নাই। রাজি আছেন না? সবাই একসাথে, আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, আমরা মানুষ গাইরুল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এক কণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এই আওয়াজ হবে না, আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন, কারণ মুসলমান এমনিতেই মেতে গেছে, এই জন্যই তো আজকে মুসলমান মার খায়। কথা ঠিক না বেটি? এ মুসলমান, গলার আওয়াজ উচ্চস্বরে বলবেন, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ কোরআনের মধ্যে বলে মোমেনের সামনে যখন নাকি আল্লাহর বয়ান করা হবে, আল্লাহর বরাতের কথা বলা হবে, কোরআনের বয়ান করা হয়, তখন মোমেনের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মোমেন ঈমান, মোমেনের ঈমান বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসে, ওই মোমেন সদা সর্বদা আল্লাহ পাকের উপর ভরসা করে। অতএব আওয়াজ দিয়ে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আরো জোরে বলতে হবে, আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছে? সবাই আল্লাহকে হাত উঁচা করে স্বীকার করতে পারবেন? এই আমি বলি না, আমি যখন বলবো তখন রেডি, আমার দিকে তাকা। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। নামান হাত, হাত উঠাইতে বললাম, বিদ্যে বুজাহিদের মতন হাত উঠাইলেন, কিন্তু নামানোর সময় যে মূল্য মানুষের মতন নামাইলেন। এ মুসলমানের সন্তান, এখন এই হাত দুটো এখন রেডি করতে হবে, কারণ এই হাত দুটা দিয়ে নাস্তিক গুলারে কুত্তার মতন পিটাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এখনো পর্যন্ত বাংলার জমিনে 90% মুসলমানদের জমিন, এই সারা বিশ্বের বুকে এখনো পর্যন্ত 150 কোটি মুসলমান আছে, যেই জমিনের মধ্যে 90% মুসলমান, যেই জমিনের মধ্যে এমপিরা মুসলমান, যেই জমিনের মধ্যে মন্ত্রীরা মুসলমান, যেই জমিনের মধ্যে চেয়ারম্যানরা মুসলমান, যেই জমিনের মধ্যে মেম্বররা মুসলমান, যেই জমিনের মধ্যে এলাকার মাদ্দররা পর্যন্ত মুসলমান, আজকে ওই জমিনে মুসলমানরা কেন মার খায়? জোরে বলেন, কেন মার খায়? তার একটাই কারণ, তার একটাই কারণ, সেটা হলো আমাদের মাঝে আজকে কোরআন নাই, আমাদের মাঝে আজকে ইমানি বল নাই। আজকে মুসলমানদের কাছে যে ইমানি বল থাকার কথা, সেই ইমানি বল আজকে মুসলমানদের মাঝে নাই। আজকে যদি ইমানি বল মুসলমানদের কাছে থাকতো, তাহলে মুসলমানদের কোনো বুলেটের প্রয়োজন হয় না, মুসলমানদের কোনো গুলির দরকার হয় না, কোনো বোমার দরকার হয় না। মুসলমানদের একটা জিনিস আছে, সেটা হলো ইমানের বল। আর এই ইমানের বল নিয়েই সমস্ত সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছে। কথা বলে না? এ ভাইজান, আমার দিকে তাকান, এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আসলে বহুত মানুষ আছে যারা মেলার মধ্যে, রাস্তায়, হলে, বহু জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু জান্নাতে বাগানে আসার সুযোগ হয় নাই, আছে না? কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করছে, বিদায় এত সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে, এই জন্য জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু আসার তৌফিক দিয়েছে তাই না, সুস্থতা রেখে, পুরো পরিপূর্ণ সুস্থ রেখে আসার তৌফিক দিয়েছে। এখানে কেউ আছেন যে খুবই অসুস্থ, আল্লাহ সুস্থ রাখছে না? সুস্থতা কত বড় নিয়ামত জানেন? মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তো তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কইতাছে, এটা কেমন প্রশ্ন? তুই যদি আল্লাহ হইতার, আমি যদি মূসা হইতাম, এটা কোনো প্রশ্ন হইল? কর্নাল একটু কও না, যদি হইতা বাজান রে, এখন দিলদারে নরম করে দিয়ে, এ বাইজান, আল্লাহ মূসা রে ডাক দিয়া বলে, মূসা তুই মূসা যদি আল্লাহ হইতি আর আমি আল্লাহ যদি মূসা হইতাম, এ মূসা আমি তোর কাছে একটা জিনিসই চাইতাম, সেই জিনিসটা হইল মূসা, তোর কাছে আমি সুস্থতা চাইতাম।
আমি আল্লাহ যদি মুসা হইতাম আর তুই মুসা যদি আল্লাহ হইতি, আমি তোর কাছে সুস্থতা চাইতাম। এর মাধ্যমে বোঝা যায় সুস্থতা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। কথা ঠিক না? এই জন্য সবাই আরেকবার উচ্চস্বর আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এত সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহা আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসটুকু সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা বসবেন না, সবাই বসবেন। এ ভাইজান আমার দিকে তাকান, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হলো সূরাতুল বাকারা থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরা ফাতিহা, কোরআনের মধ্যে সর্বপ্রথম একটা সূরা আছে, সেটা হলো সূরাতুল ফাতিহা। কি সূরা? কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম কি? তারপরে সূরার নামটা কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার সর্বপ্রথম আয়াতটা কি? আমি আপনাদের সামনে তুলে করেছি। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবটা নাজিল করে কোরআনের মধ্যে আবার বলে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। মানুষদেরকে বলে দিলেন আমি তোমাদের মাঝে যে কিতাবটা দিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আকবার বলেন। পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত এমন কোন লেখক পাই নাই যে লেখক নাকি কোনো কিতাব লেখে, কোন বই লেখে, শুরুতে লেখছে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আছে পৃথিবীর মধ্যে না, বাংলার জমিনে সারা বিশ্বের এমন কোন লেখক নাই যে লেখক তার বই লেখে শুরুতেই বলছে আমার লেখকের মধ্যে কোনো ভুল নাই। এরকম লেখক পৃথিবীর মধ্যে পাওয়া যায় নাই, কথা বলে না। কিন্তু আমার আল্লাহ কেমন একটা কিতাব নাযিল করলেন, কেমন একটা বাণী আমাদের মাঝে পাঠাইলেন, যেই বাণীর মধ্যে আল্লাহ শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। শুধু তাই না, আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছে এই কিতাবের ভুল, এই আল কোরআনের ভুলকে আজ পর্যন্ত পৃথিবী আবিষ্কার করেছিল। যখন কম্পিউটারের মধ্যে দিয়েছে সঙ্গে সঙ্গে কম্পিউটার বলেছিল হ্যাঁ সম্ভব, যখন কম্পিউটার বলছে সম্ভব বৈজ্ঞানিকরা পুরো খুশি, হায় হায় এই মহাগ্রন্থ আল কোরআনের মতন একটা বাণী বানানো সম্ভব। তৎক্ষণাৎ ভাবে কম্পিউটার আবার বলে দিলেন সম্ভব, তবে কিভাবে? সেটা হলো, সেটা হলো কোন মানুষের পক্ষে যেটা পারা সম্ভব না সেইভাবে যদি কেউ পারে তাহলে সম্ভব। সেটা কিভাবে? সেটা হলো একক, দশক, শতক, হাজার, ইলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্টেলিয়ন। এই অক্টেলিয়ন পর্যন্ত বছর কেউ যদি এটা চেষ্টা করে তাহলে আল কোরআনের মতন একটা বাণী আবিষ্কার করা সম্ভব। তো বৈজ্ঞানিকরা চিন্তা করলেন এই অক্টেলিয়নের আবার 63 বার, অক্টেলিয়নের কতবার? অক্টেলিয়নের 63 বার যদি কোনো মানুষ চেষ্টা করে তাহলে আল কোরআনের মতন একটা বাণী আবিষ্কার করা সম্ভব। কিন্তু এই 63 অক্টেলিয়ন পর্যন্ত কোনো মানুষের চেষ্টা করা সম্ভব না, যার কারণে আজও পর্যন্ত এই জমিনের মধ্যে আল কোরআন রচিত করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান শুধু তাই না, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ সারা বিশ্ব, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই।
আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার ভূখণ্ডে একবার একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সের মধ্যে আরবের শায়খরা বলেছিলেন আমাদের এই যে কোরআন আল্লাহ নাজিল করেছে, আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এই আল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কনফারেন্সের মধ্যে ফ্রান্সের একটা লোক ছিল, তার নাম ছিল মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি যখন নাকি শুনলেন কি ব্যাপার, সারা বিশ্বের সব ধর্মের মধ্যে ভুল আছে, হিন্দু ধর্মের মধ্যে ভুল আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে ভুল আছে, খ্রিস্টান ধর্মের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই, এটা তো হতে পারে না। এই মরিস বুকাইলি তিনি ফ্রান্সে চলে গেলেন। ফ্রান্সে চলে গিয়ে আরবের শায়খকে তিনি চিঠির মাধ্যমে জানালেন, ও শায়খ আমি আপনাদের কাছে আরবি শিখতে চাই। কি শিখতে চাই? তার আরবি শিখার একটা কারণ ছিল, সেটা হলো তিনি কোরআনের মধ্যে ভুল বাইর করবে, নাউজুবিল্লাহ বলেন। আরবের শায়খরা ভাবছিল সে মনে হয় কোরআন পড়ার জন্য বুঝার জন্য মনে হয় তিনি আরবি শিখবে, কিন্তু না, মরিস বুকাইলির একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তিনি কোরআনের মধ্যে ভুল বাইর করবে। মরিস বুকাইলি তিনি আরবদের শায়খদের থেকে আরবি শিখলেন, অতঃপর আবার মক্কার ভূখণ্ডে আসলেন। মক্কার ভূখণ্ডে এসে এবার আরবদের শায়খকে বলতেছে, ও আরবের শায়খরা, তোমরা না বলছিলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমি তোমাদের এখন ভুল ধরে দিব। নাউজুবিল্লাহ বলেন। বাজান রে মরিস বুকাইলি, যখন নাকি আরবদের শায়খদেরকে বললে এ বাইজান, আরবদের শায়খদেরকে ডাক দিয়া বললেন, আরবদের শায়খরা রে তোমরা না বলছো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, তোমাদের কোরআনটা এখন সামনে আইনা দাও গো, দেখো আমি মরিস বুকাইলি তোমাদের কোরআনের ভুলগুলো ধরে দিব। মরিস বুকাইলি যখন নাকি বাইজান কোরআনটা হাতে নিয়া যখন কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়ে, যখন নাকি বাইজান মরিস বুকাইলি কোরআন পড়ে গো, যতই পড়ে ততই অর্থ বুঝে আর মজা লাগে, যতই অর্থ বুঝে মজা লাগে, যতই বুঝে যতই পড়ে ততই মজা লাগে। এক পর্যায়ে আরবদের শায়খকে বলতাছে, আরবের শায়খরা রে আমি তো বলছিলাম তোমাদের কোরআনের ভুল ধরে দেওয়ার জন্য, তোমরা আমার এমন কেমন আরবি শিখাইলা গো, এখন কোরআন যত বলি ততই মজা লাগে, কোরআন যত বলি ততই মজা লাগে, কোরআন যত বলি ততই মজা লাগে, এটা কেমন আল্লাহর বাণী গো, এটা কেমন আল্লাহর বাণী। ও আরবের শায়খরা দেরি কইরো না, দেরি কইরো না, আমি এখন কোরআনের প্রেমিক হয়ে গেছি, আমার চালু চালু কালেমা পড়া মুসলমান বানায়ালাম। মরিস বুকাই সঙ্গে সঙ্গে তিনি কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কোরআনের ভুল ধরতে না পেরে তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান, শুধু মরিস বুকাইলি না, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত এই কোরআনের সাথে টক্কর দেওয়া কোনো নাস্তিক পারে নাই, কথা বলতে হবে ঠিক না? ঠিক। শুধু তাই না, এই কোরআনকে নিচে নামানোর জন্য, কোরআনের ভুল ধরার জন্য বেঈমানরা কম চেষ্টা করে নাই। আপনারা জানেন এই তিন দেশের মধ্যে তারা কোরআন আবিষ্কার করবে নতুন করে, কোরআন আবিষ্কার করার জন্য নতুন কায়দায় নিয়ম করছে, তারা বিশ্বকে দেখিয়ে দিব নতুন করে কোরআন আবিষ্কার করবে।
আল্লাহ কয় তুই নতুন করে কোরআন আবিষ্কার করবি, আমি নতুন করে চীন আবিষ্কার করব। আল্লাহ আকবার কন, আল্লাহ চীন দেখা তুই কোরআন আবিষ্কার করবি, দেখ আমি নতুন করে তোর চীন আবিষ্কার করে দেখা দিই। আল্লাহ ঠিক চীন আবিষ্কার করছে কি করে নাই, করছে কি করে নাই? এ ভাইজান, কোরআনের সাথে পাল্লা দিয়ে কেউ পারবে? নমরুদ পারছে, ফেরাউন পারছে, আর চায়নার মাত্র দুই টাকার মন্ত্রী সে কি পারবে? এ ভাইজান আমার দিকে তাকা, কোরআনের সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কেউ পারে নাই, পারবে না। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আমেরিকার ভূখণ্ডে একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সের মধ্যে বলা হয়েছিল হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং বিশ্বের যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে 10 মিনিট করে তাদের ধর্ম নিয়ে আলোচনা করবে, কারণ তারা সবচেয়ে কোনটা ভালো ধর্ম, কোনটা সত্য ধর্ম এটা যাচাই করার জন্য। তো আমেরিকার ভূখণ্ডে যখন নাকি এই কনফারেন্সের আয়োজন করা হইল, তো প্রত্যেক ধর্ম থেকে এক একজন করে লোক গেল, আর আমাদের মুসলমানের ধর্ম থেকে একজন লোক গেল, তার নাম হলো কারি আব্দুল বাসে। আল্লাহু আকবার বলেন। তো কারি আব্দুল বাসে গেছে, শুরুতে হিন্দু ধর্মরে দিছে, তো এখানে যে বিচারপতি ছিল, বিচারপতির হাতে একটা ছিল লাল বাটন যে 10 মিনিটের মধ্যে চাপ দিবি, 10 মিনিট হবে তুই একটা চাপ দিবি। প্রত্যেক ধর্মের মানুষ 10 মিনিট করে কথা বলবে, যখন 10 মিনিট শেষ বাটনে চাপ দিয়ে দিবি। হিন্দু ধর্ম আসছে, তাদের ধর্ম নিয়ে 10 মিনিট কথা বলছে, 10 মিনিট শেষ লাল বাটনে চাপ বিদায়। এরপর বৌদ্ধ ধর্ম আসছে, সে আইসা পড়তেছে রামায়ণ গগায়ণ ঈশ্বরণ মহামানায়ণ হরি পদং 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 পং ওম শান্তি ওম শান্তি ওম, 10 মিনিট শেষ লাল বাটনে চাপ বিদায়। এরপর খ্রিস্টান ধর্ম আসছে, সেও 10 মিনিট কথা বলছে লাল বাটনে চাপ। সব ধর্মের মানুষ 10 মিনিট করে কথা বলতে বলতে সর্বশেষ মুসলমানের পক্ষ থেকে একজনকে ডাক দিছে, সবার কথা বলা শেষ, এবার মুসলমানের পক্ষ থেকে একজন আসছে কারি আব্দুল বাসের, তোমাকে সময় দেওয়া হলো 10 মিনিট, তুমি এই 10 মিনিট তোমার ধর্ম নিয়ে আলোচনা করো। কারি আব্দুল বাসে চিন্তা করলেন, আমি আমার ধর্ম নিয়ে কি আলোচনা করব, কারণ আমি আমার ধর্ম নিয়ে সুরা খুতবা করতে গেলেই তো 20 মিনিট লাগবে, কথা বলে না, যদি খুতবা পড়ি তৈলো 20 মিনিট লাগবে, এর বদলে আমার কোনো দরকার নাই, একটা কাজ করি, সেটা হলো একটা কাজ করি যে আমি আমাদের ধর্মের সবচেয়ে আল্লাহ মুহাম্মাদুরকে যে কোরআন নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন, আমি এই আল কোরআন থেকে তেলাওয়াত করব। আল্লাহু আকবার, জোরে বলেন বাজান রে কারি আব্দুল বাসের, মাইক্রোফোনটা এইভাবে মুখের সাথে লাগাইছে, এ ভাইজান কারি আব্দুল বাসের আমার কাছে দোয়া করে মালিক, মাত্র 10 মিনিট টাইম, সমস্ত ধর্মের মানুষগুলা কথা বলছে গো, কিন্তু আমার ইসলাম ধর্ম নিয়ে আমি কি আলোচনা করব, আমি তোমার বাণী থেকে আল কোরআন না তেলাওয়াত করব গো, তুমি আমার গলার কণ্ঠ আল্লাহ ভালো করে দাও, আমার কণ্ঠকে এত সুন্দর করিয়া দাও গো, যাতে করে তোমার কোরআনের পাগল হইয়া যায়।
কালি আব্দুল বাসাত এইভাবে কথা বলিয়া মাইক্রোফোনটা মুখের সাথে লাগাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করলো এদিক দিয়া 13 মিনিট টাইম হয়ে গেছে, কেউ লাল বাটনে চাপ দেয় না, সমস্ত মানুষগুলা খালি আব্দুল বাসাত জীবনে কত নায়িকার গান শুনলাম, কত গায়িকার গান শুনলাম, ও কারি আব্দুল বাসাত তোমার এমন মধুর কণ্ঠের তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই, ও কারি আব্দুল বাসাত তুমি এমন কি তেলাওয়াত করো যেটা শুনলে কেমন যেন পাগল হয়ে যায়, যেটা শুনলে কোনো দেন ধারণা কিছুই থাকে না, এটা কেমন বাণী তেলাওয়াত করতেছো? কারি আব্দুল বাসাত সূরা ফাতিহা তেলাওয়াত চাষ করে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন, যখন নাকি সূরা আর রহমান তেলাওয়াত করা শেষ হয়ে গেল এরপর সূরা ওয়াকিয়া শুরু করলেন, সূরা ওয়াকিয়া শেষ করে 28 নম্বর 27 নম্বর পারা শেষ হয়ে গেল, এরপর 30 নম্বর পারা তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করা করতে করতে এক পর্যায়ে যখন নাকি 30 নম্বর পারা তেলাওয়াত শেষ, কারি আব্দুল বাসাত যখন নাকি অফ হইছে সমস্ত মানুষ চিৎকার দিয়া উঠছে, ও কারি আব্দুল বাসাত তুমি কোরআন তেলাওয়াত থামায়ও না, কোরআন তেলাওয়াত থামায়ও না, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, তোমার কোরআন তেলাওয়াত যতই শুনি ততই ভালো লাগে, কোরআন তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে, তুমি কোরআন তেলাওয়াত করো গো মাজান রে। এদিক দিয়ে টাইম 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কারি আব্দুল বাসাত যখন নাকি তাকাইলেন তাকে দেখি কি রে 10 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কেউ ওই লাল বাটনে চাপ দেয় না, যখন নাকি লাল বাটনে চাপ দেয় না তার নামে আন্তর্জাতিকভাবে মামলা হয়ে গেল, বিচারকের কাছে আন্তর্জাতিক মামলা হয়ে গেল, কনফারেন্সটা তো আন্তর্জাতিক কনফারেন্স সারা বিশ্বব্যাপী, তো সুইজারল্যান্ডে তার নামে মামলা হলো, হিন্দু ধর্মরে দিলে 10 মিনিট, সে 10 মিনিট কথা বলছে তুই লাল বাটনে চাপ দিলি, যখন নাকি বৌদ্ধ ধর্মের মানুষ কথা বলছে তারে দিলি 10 মিনিট, সে 10 মিনিট শেষ লাল বাটনে চাপ দিলি, যখন নাকি হিন্দু ধর্মে সব ধর্মের মানুষকে 10 মিনিট করে দিলি, 10 মিনিট শেষ লাল বাটনে চাপ দিলি, কিন্তু কারি আব্দুল বাসাত যখন নাকি কোরআন তেলাওয়াত করে তখন তুই তো 10 মিনিটের জায়গায় 20 মিনিট, 20 মিনিটের জায়গায় 30 মিনিট, 30 মিনিটের জায়গায় 40 মিনিট, সে জায়গায় 1 ঘন্টা, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা তেলাওয়াত করলো, তুই কেন ওই লাল বাটনে চাপ দিলি না? জবাব দে, তুই কেন ওই লাল বাটনে চাপ দিলি না? যখন নাকি বিচারকের প্রতি প্রশ্ন চাওয়া হইল তুই কেন কারি আব্দুল বাসাতের প্রতি এত টাইম দিলি বল, জজ সাহেব বলতেছে, বিচারক একটা আওয়াজ দিয়া বলতেছে, ও জজ সাহেব আপনি তো জানেন না ওই কনফারেন্সের কি অবস্থা হয়েছিল, কারি আব্দুল বাসাত যখন কোরআন তেলাওয়াত করে তখন আসলে আমার হুঁশ ছিল না, হিন্দু ধর্মের মানুষ যখন তাদের ধর্মের কথা বলে তখন আমার হুঁশ আছে, যখন বৌদ্ধ ধর্মের মানুষ ধর্মের কথা বলে তখন আমার হুঁশ আছে, যখন হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মের কথা বলে তখন আমার হুঁশ আছে, কিন্তু কারি আব্দুল বাসাত যখন নাকি কোরআন তেলাওয়াত শুরু করছে তার কোরআন তেলাওয়াত ছুই না আমরা হুঁশ হারিয়ে ফেলছি, এটা কেমন একটা গন্ধ, এটা কেমন
এমনই আল্লাহর বাণী, যেটা পড়লে খালি শুনতেই মন চায়। তুমি তেলাওয়াত থামায় না জস সাহেব, আপনি তো জানেন না, আপনি যদি থাকতেন আপনি বেহুশ হয়ে যাইতেন। সমস্ত মানুষগুলা গলা কাটা মুরগির মতন লাফাইছে। আপনি যদি থাকতেন আপনি কোরআনের বাণীর পাগল হয়ে যাইতেন। সঙ্গে সঙ্গে পাগল যদি কোনো মানুষকে মারে তার কিন্তু কোনো বিচার নাই, আছে জোরে কর, যদি কোনো মানুষ কোনো পাগল কোনো মানুষকে খুন করে ফেলায় তার বিচার হয় না, কারণ তার মাথার সেন্স নাই, তার মাথার হুশ নাই। তখন সাহেব বলতেছে, এ তুই বলতাছ যখন নাকি হিন্দু ধর্মের মানুষ তেলাওয়াত করে তখন তোর হুশ ছিল, যখন বৌদ্ধ ধর্মের মানুষ কথা বলে তখন তোর হুশ ছিল, যখন কারী আব্দুল বাসে কোরআন তেলাওয়াত করত তো হুশই ছিল না, তোর কি বিচার করব জামাত? আল্লাহু আকবার বলেন, কোরআনের বিজয়ে আমেরিকার ভূখণ্ড হইছে কি হয় নাই? জোরে বলতে হবে, হইছে কি হয় নাই? এ ভাইজান, এই কোরআন একজন মানুষকে পারে নামাজি বানাইতে, কথা বলেন, এই কোরআন পারে একজন মানুষকে ভালো পথে আনতে, এই কোরআন পারে একজন মানুষ খারাপ পথে চলতো তাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া ভালো পথে আনতে, কথা বলেন, এই কোরআন ভালো পথে আনতে পারে কি পারে না? একজন মানুষকে এই কোরআন পরিবর্তন করতে পারে কি পারে না? তার জ্বলন্ত প্রমাণ দেখেন, এই কোরআন মানুষকে ভালো পথে আনতে পারে কি পারে না? ওমরের নাম শুনছেন না সবাই? সবাই শুনছেন, এই খাত্তাবের ছেলে ওমর দারুন নদর মধ্যে তারা বৈঠকে বসলেন, দারুন নদর মধ্যে বৈঠকে বসে সিদ্ধান্ত হলো মুহাম্মাদের কল্লা কে আনতে পারবে? নাউজুবিল্লাহ বলেন, যখন নাকি সমস্ত মানুষগুলা চুপ, কে মুহাম্মদের কল্যাণ? কারণ কুরাইশ বংশের ছেলে ছিল। খাত্তাবের ছেলে ওমর দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মদের কল্যাণ বলব। নাউজুবিল্লাহ বলেন, যখন বলছে মুহাম্মদের কল্যাণ আমি আনব, তখন সমস্ত মানুষ চুপ হয়ে গেলেন। ঠিক আছে ওমর, তুমি যখন বলছো মুহাম্মদের কল্যাণ বা ঠিক আছে যাও মুহাম্মদের কল্যাণ। তারপরের দিন সকালবেলা মুহাম্মদ হযরত ওমর মুহাম্মদের কল্যাণের জন্য গেলেন, ইতিমধ্যে একজন লোকের সাথে দেখা হয়ে যায়, সেই লোকটার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সেই লোকটা ওমরকে ডাক দিয়ে বলতেছে, ও ওমর, তুমি যে মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছো, তুমি কি জানো তোমার ঘরের মধ্যেই মুহাম্মাদের উপরে যে আল কোরআন নাজিল হয়েছে সেই কোরআন তোমার বোন নিজে পড়তেছে, তুমি জানো সেই মুহাম্মাদের উপর ঈমান আনছে তোমার বোন? ওমর সঙ্গে সঙ্গে বলতাছে, কি বল, এ কি বল, আমার বোন কোরআন তেলাওয়াত করে মানি, তুই কি বলতে চাস? হ্যাঁ ওমর, তুমি জানো না, তুমি যার কল্যাণের জন্য যাইতেছো তোমার বোন তার উপর ঈমান আনছে। সঙ্গে সঙ্গে তার কলারটা ধরে বলে, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোর কথা যদি সত্য না হয় তাহলে মুহাম্মদের কল্যাণ নয়, আমি সর্বপ্রথম তোর কল্যাণ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর আসলে রাগ হয় না, তুমি আমার কথা রাগ নয় আগে যে দেখো সত্যি বললাম নাকি মিথ্যা বললাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন নাকি এই কথা বললেন, ওমর রাগের মাথায় সঙ্গে সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে বোনের কাছে গেছে।
বাজান রে উমর যখন নাকি বোনের কাছে গেছে, এ বাইজান হযরত উমর যখন বোনের কাছে গেছে, যাইয়াই যখন গেটটা খুলছে, গেটটা খুলে সঙ্গে সঙ্গে দেখে উমরের বোন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আকবার বলেন। উমরের বোন যখন কোরআন তেলাওয়াত করে গো, উমরের এই দৃশ্য দেখা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে রক্ত চাপিয়া গেছে। উমর সঙ্গে সঙ্গে এবার বন্দে ধরে বলতেছে, তুই কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করিস, তুই কেন মুহাম্মাদের উপর ঈমান আনছস? আমি আজকে সকালবেলা মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি, আর তুই মুহাম্মাদের উপর ঈমান আনছস? এই কথা বলে সঙ্গে সঙ্গে ভাইজান তার ভগ্নিপতিরে মারতে মারতে এক পর্যায়ে তার ভগ্নিপতি খাটের তলে যে লুকাইছে, বোনরে মারতে মারতে রক্তাক্ত বেহুশ করে ফেলছে। বোন রক্তাক্ত অবস্থায় বলতাছে, আমার তুমি যদি আমারে মারতে মারতে মারিয়া ফেলো, একটা কথা মনে রাখো, আমি যেই কোরআনের উপর একবার ঈমান আনছি, মুহাম্মাদের উপর ঈমান আনছি, এই মুহাম্মাদের কাছ থেকে ঈমান ছাড়বো না। তুমি আমারে পারবা মারতে মারতে মারিয়া ফেলতে পারবা, কিন্তু মনে রাখো, আমি যে ঈমান আনছি সেই ঈমান আমারে ছাড়াইতে পারবা না। হযরত উমর বলতেছে, কি কস, আমি তোরে এত মারলাম, তারপর তুই এই কথাই বলতেছস? কয় হ, তুমি আমারে মারতে মারতে মারিয়া ফেলবা, কিন্তু আমি কালেমা ছাড়বো না। আমি যেই মুহাম্মাদের উপর কালেমা পড়ছি, যেই আল্লাহর উপর ঈমান আনছি, আমি মরে যাব, আমি তোমার বোন, আমাকে মারতে মারতে মারিয়া ফেলবা, কিন্তু আমি কালেমা ছাড়বো না। হযরত উমর চিন্তা করলেন, কি কয়, হায় হায় কি কয় এগুলা, তোর আমি এত মারলাম তারপর তুই কালেমা ছাড়বি না? এ সঙ্গে সঙ্গে উমরের বোন বলল, উমর তুমি জানো না এই কোরআনের মধ্যে কি আছে, এই কোরআন পারে তোমারও বদলে দিতে পারে। আল্লাহ আকবার বলেন। উমর তুমি জানো না এই কোরআনের মধ্যে কি আছে, এই কোরআন পারে তোমার মতন জানোয়ারকে আনোয়ার বানিয়ে দিতে। কয় কি করলি, এ তোর কোরআন তেলাওয়াত, তোর কোরআন এত সত্য, ঠিক আছে আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনা তো। উমরের বোন বলতেছে, উমর তোমার যে কোরআন তেলাওয়াত করে শোনাইব, তুমি আগে গোসল করে আসো, কারণ তুমি তো নাপাক, তুমি ওযু করে আসো, গোসল করে আসো, এরপর তোমার কোরআন তেলাওয়াত শোনাইব। যখন নাকি বলছে, উমর তুমি তো নাপাক, তুমি একটা কাজ করো, যা বাসায় যাও, গোসল করে ওযু করে আসো, এরপর তোমার কোরআন তেলাওয়াত শোনাইব। হযরত উমর গোসল করে ওযু করে আসলে, বাজান রে যখন গোসল করে আসছে ওযু করছে, উমর একটা ডাক দিয়ে বলতাছে, বন্ধা এবার আমার একটু কোরআন তেলাওয়াত কইরা শোনা। যখন কোরআন তেলাওয়াত কইরা শুনাইতে বলছে, উমরের বোন কোরআন তেলাওয়াত কইরা শুনাইতাছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমরের বোন যখন কোরআন তেলাওয়াত করে গো, কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে উমর বলতাছে, বোন আর কোরআন তেলাওয়াত করিস না, তোর কোরআন তেলাওয়াত আর শুনব না, আমি যেই মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছিলাম ওই মুহাম্মাদের কাছে আমার একটু নিয়া চল, আমি এখন যেই মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছি সেই মুহাম্মাদের কাছে আমার নিজের কল্যাণ দান করব। উমরের বোন সঙ্গে সঙ্গে চিন্তা করল, না কি কো,
তুমি যাইতেছো মুহাম্মদের কল্যাণের জন্য, নিজের কল্যাণ দান করো মানে? বন্দে তুই জানোস না আমি এখন আমি নিজের কল্লা মুহাম্মাদের কাছে দান করব। বোন যখন নাকি ওমররে নিয়া মুহাম্মাদের দরবারে নিয়া গেছে, যখন নাকি নবীর দরবারের সামনে আসছে, সাহাবীরা দূর থেকে বলতেছে নবীজি আপনি একটু তাকিয়া দেখেন, ওমর আপনার কল্যাণের জন্য আসতেছে, আপনি শুধু একটা বার অর্ডার দেন, দেখেন খাতা বেরছিল ওমরের কল্লা আপনার হাতের সামনে আনবো। আমার নবী একটা ডাক দিয়া বলে সাহাবীরা রে তোরা জানোস না আজকে ওমর আমার কল্যাণের জন্য আসে নাই, আজকে ওমর আসতেছে আমার কাছে তার কল্যাণ দান করবে। ও সাহাবীরা তোরা কোনো টেনশন করিস না, আজকে দেখ ওমর তার কল্যাণ কেমনে দান করবে। সমস্ত সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেছে, ও নবী আপনি কি বলেন কি বলেন, এটা কি করা সম্ভব গো, ওমরের কল্যাণ ওরা আপনার কাছে কেমনে দান করবে, ওমর তো আপনার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে। আমার নবী বলে সাহাবীরা রে একটু পরেই বুঝতে পারবি কেমনে দান করে। এই কথা বলতে বলতে ওমর যখন আমার নবীর সামনে আসছে, আমার নবীর সামনে এসে বলতেছে নবীজি আমি সকালবেলা আসছিলাম আপনার কল্যাণের জন্য। ও নবী কিন্তু আল্লাহ আপনার উপর কেমন একটা বাণী পাঠাইল, যেই বাণীর কোরআন তেলাওয়াত ছুই না আমি আপনার পাগল হয়ে গেছি, এখন আমি আপনার আর কল্যাণ বনা, এখন আমি ওমরের কল্লা আপনার কাছে দান করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা তাকায় রইছে, হায় হায় ওমর বলে কি, ওমর আসছে কল্লা নেওয়ার জন্য আর বলতাছে উল্টা কথা, ওমরের কল্লা নাকি নবীর কাছে দান করবে। ওমর সঙ্গে সঙ্গে বলতাছে নবীজি আপনি একটা বার আমারে পড়ায় দেন না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার কালেমা পড়ায় দেন, আপনি আমার কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ায় ওমরে মুসলমান বানিয়ে দিলেন। এ ভাইজান আমার দিকে তাকান, কেউ ওই দিকে তাকেন না। আমি বলছিলাম কোরআন একজন মানুষকে পারে পরিবর্তন করতে, এই যে ওমরে পরিবর্তন করছে সেটা কি? আল কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব কোরআন একজন মানুষকে পরিবর্তন করতে পারে কি পারে না? জোরে বলতে হবে পারে কি পারে না? আজকে তো কোরআন মানুষকে পরিবর্তন করে, সেই কোরআন তো আমরা নিজেরা পড়ি না, কথা বলে না, আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি না, কারণ তাকে দেখেন কোরআন আমাদের ঘরের মধ্যে যা আছে একেবারে দুয়ারের ওই যে আলমারির উপরে যে একটা জায়গা আছে আলমারির উপরে থুয়ে দিই, সারা বছর যায় কিন্তু কোরআন পড়ি না, আছে না? আজকে এই জন্যই তো আমাদের পারিবারিক জীবনে কোরআন নাই, আজকে আমাদের সামাজিক জীবনে কোরআন নাই, আজকে আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, যার কারণে আজকে মুসলমানরা নাস্তিকদের হাতে মার খায়। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের নিজ পারিবারিক জীবনে কোরআন থাকতো, আজকে যদি মুসলমানের সামাজিক জীবনে কোরআন থাকতো, আজকে যদি মুসলমানের রাষ্ট্রীয় জীবনে কোরআন থাকতো, আজকে যদি মুসলমানদের সব কাজে কোরআন থাকতো, তাহলে আজকে মুসলমানরা মার খেত না, তাহলে নাস্তিকদেরকে মার দিত। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা তো কোরআনই পড়ি না, আজকে আমাদের নিজ জীবনে কোরআন নাই, আজকে আমাদের পারিবারিক জীবনে কোরআন নাই, যে কোনো কাজে কোনো কাজেই কোরআন নাই, কথা ঠিক না? এই জন্য সবার কাছে আমার একটাই আকুল আবেদন, আমরা আমাদের নিজ জীবনে কোরআন বাস্তবায়ন করব, আমরা আমাদের পারিবারিক জীবনে কোরআন বাস্তবায়ন করব, আমরা আমাদের সামাজিক জীবনে কোরআন বাস্তবায়ন করব, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করব। পারবো না? সবাই পারবো? কিভাবে করব? ছেলেদেরকে ভর্তি করান 1.5 কেজি স্কুলে, কোরআন বাস্তবায়ন হবে? কোরআন যদি বাস্তবায়ন করতে যান নিজ জীবনে, তাহলে কি করতে হবে? ছোট ছোট সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে,
ছোট ছোট সন্তানকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত কোরআন পড়বে তখনই তো নিজ জীবনে কোরআন বাস্তবায়ন হবে। এরপর আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার পারিবারিক জীবনে আপনি আপনার বউ আপনার সন্তান সবাই মিলে যখন কোরআন পড়বেন তখন আপনার পারিবারিক জীবনে কোরআন বাস্তবায়ন হবে। আপনারা নিজেরাও কোরআন পড়েন, আপনার সন্তানদেরকেও কোরআন পড়ান না। এই যে ভাই বড় ভাই কত সুন্দর একটা মাদ্রাসা দিচ্ছে যা দেখে আসলাম, অন্তত কিছু পারেন আর না পারেন আপনার সন্তানদেরকে ছোট্ট ছোট্ট এই যে মাদ্রাসা আছে না, ছোট ছোট সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেখবেন আপনার ছেলে কিছু পারুক না পারুক আপনি মরার পর আপনার কবরের সামনে যায় একটু কোরআন তেলাওয়াত করতে পারবে। পারবে কি পারবে না? এ জীবনে কিছু থাকবে না, শুধু নেক সন্তান থাকবে। কোটি 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 টাকার মালিক কোটি কোটি টাকা রাখিয়া যান কোনো কাজে আসবে না, কিন্তু আপনার সন্তানকে যদি একটু কোরআন তেলাওয়াত শিক্ষা করে যেতে পারেন, আপনার সন্তানকে যদি আলেম বানিয়ে দিতে পারেন, যদি কিয়ামত পর্যন্ত আপনি এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে তার সব আপনার কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একজনেরও মুখ দেওয়া বাইরে না। কোরআনের দাম এত কমে গেল, এ জীবনে কিছু থাকবে না, কিছু থাকবে না, টাকা পয়সা কিছু থাকবে না। নেক সন্তান যত দিন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর পথে চলবে তার পার্সেন্টেজ আপনার কবরে যাবে। অতএব সবার কাছে আমার একটা আকুল আবেদন, সেটা হলো আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিবেন। পারবেন না? আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সমস্ত মা বোনদেরকে এবং সমস্ত মানুষদেরকে আমি জানাই, ও মা আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়ে। এবং আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম কোরআনের ফজিলত, কোরআন নিয়ে যে আলোচনা শুনলাম, আল্লাহ সবাইকে এর উপর আমল করার তৌফিক দেক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।